রাশি অনুযায়ী লটারি কাটুন। আজ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন টপিক, যা শুনলে এবং জানলে আপনারা প্রত্যেকেই একটু অবাক হয়ে যাবেন। কারণ যারা লটারি কাটেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এবং দারুণ উপকারী দেবে। লটারি কাটার গোপন কৌশল। আপনার যদি আপনার রাশি জানা থাকে, তাহলে আপনার রাশি অনুযায়ী আপনি কী বার, কোন তারিখ, শুধু তাই নয় কোন সংখ্যার টিকিট কাটলে আপনি লাভবান হবেন, আপনার লটারি পড়ার সম্ভাবনা অত্যাধিক বেড়ে যাবে, সেই সম্পর্কে আপনি একটা ধারণা পেয়ে যাবে, সেই সব কিছু জেনে যাবেন এই একটি ভিডিওর মাধ্যমে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। লটারি জেতা একটি ভাগ্যের খেলা। কিছু পদ্ধতি রয়েছে এবং আপনার ওই যে কৌশল বললাম, লটারি কাটার কৌশল, আর আপনার জন্য কোন সংখ্যা শুভ, কোন দিনটি শুভ, এই জিনিসগুলি জানলে আপনি কিন্তু জিততে পারবেন এই ভাগ্যের খেলা। আর যদি ভাগ্যের উপরে সবটা নিয়ন্ত্রণ আমাদের থাকে না, কিছুটা নিয়ন্ত্রণ যদি না থাকতো, তাহলে এই জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষবিদ্যা বা গণনাবিদ্যা এইসব বলে আর কিছুই থাকতো না। যাই হোক, রাশি অনুযায়ী কীভাবে লটারি কাটবেন, আসুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন। তবে হাতে সময় নিয়ে বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, যার যে রাশি সে তার রাশি সম্পর্কে জেনে যাবে। মীন রাশি সর্বপ্রথম আসি। এক নম্বর, বৃহস্পতির জাতক মীন রাশি। রাশি অনুযায়ী সংখ্যা ১২ এবং এই ঘরের শুভ সংখ্যাগুলি হচ্ছে ১, ৩, ৫ ও ৯। সুতরাং গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। ১, ৩, ৫, ৯ আপনার জন্য এই নম্বরগুলি শুভ। তাই যে টিকিটে এই ১, ৩, ৫, ৯ এই নম্বরগুলি থাকবে, সেই টিকিটটি অবশ্যই আপনি নেবেন। আর যদি পারেন, আপনার হাতে টাকা থাকলে সেই সংখ্যার পুরো সিরিজ ধরেই কিনে ফেলুন। মীন রাশির জাতকরা, বৃহস্পতিবারে ৩, ১২, ২১, ৩০ এই যে চারটে তারিখ বললাম, এই তারিখগুলো যে বৃহস্পতিবার পড়বে সেই তারিখ মনে মনে আপনি একটি মন্ত্র জপ করে সেই তারিখগুলিতে লটারি কাটতে পারেন। আর সংখ্যাগুলো ১, ৩, ৫, ৯ বলে দিয়েছি, এই নম্বরেই লটারি কাটবেন। মন্ত্রটি যেটি জপ করে লটারি কাটবেন সেটি হল ওম ক্রিং বৃহস্পতয়ে নমঃ। ওম ক্রিং বৃহস্পতয়ে নমঃ। ভাগ্য সুপ্রসন্ন হলেই আপনি কিন্তু লটারি জিততে পারেন। তার সঙ্গে বলে রাখি, লাল ফুলের মালা দেবেন মা দক্ষিণা কালীকে, তার পুজো করবেন। চলে আসি দ্বিতীয় কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির জাতক আর এর গৃহ হল ১১। এই ঘরের শুভ সংখ্যা ২, ৫, ৬, ৮, ৯, ১১। সুতরাং গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা ৫ ও ১০। ২, ৫, ৬, ৮, ৯ ও ১১ এই সংখ্যাগুলি আপনার জন্য শুভ। তাই যে টিকিটে এই নাম্বারগুলি পাবেন, অবশ্যই আপনি সেই নাম্বারটি নেবেন। কুম্ভ রাশির জাতকরা, ৯ তারিখ, ৮ তারিখ, ১৭ কিংবা ২৬ তারিখ এই তারিখগুলো যে যে শনিবারে পাবেন, সেই সেই শনিবার আপনি কিছু মন্ত্র জপ করে লটারির টিকিট কাটতে পারেন, যে সংখ্যাগুলি আপনার জন্য শুভ সেই সংখ্যা দেখে। মনে মনে বলবেন, হৌ শ্রীং ক্লিং ধনধান্য সমৃদ্ধিং দেহি দ্বাপা স্বাহা,
এটি বলবেন কুবের দেবকে স্মরণ করে। আর একটা শনি দেবতার উদ্দেশ্যে ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চরায় নমঃ। বন্ধুরা, শনিবার দিন নিরামিষ আহার করবেন, এই কাজটি করলে শনিদেব আপনার প্রতি প্রসন্ন থাকবেন। তৃতীয়, মকর রাশি, এটিও শনির জাতক, তবে এর গৃহ দশ, আর এই ঘরের শুভ সংখ্যা 2, 5, 6, 8, 9। গ্রহানুযায়ী আপনার শুভ সংখ্যা 5, 10। সুতরাং 2, 5, 6, 8 ও 9 আপনার জন্য এই নম্বরগুলি শুভ। যে টিকিটেই এই নম্বরগুলি পাবেন সেটি নিয়ে নেবেন, পারলে পুরো সিরিজ ধরেই কিনে ফেলুন। 8, 9, 17 কিংবা 26 এরও একই তারিখ মকর রাশিরও। এই তারিখগুলো যে শনিবারে পড়বে আপনারাও কিন্তু ওই নাম্বারগুলি দেখে লটারি কেটে নিতে পারেন। আপনি মনে মনে বলবেন ওং রিং নৃং 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 নৃসিংহায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এটি নৃসিংহের উদ্দেশ্যে জপ করবেন। আরেকটি শনিদেবের যে মন্ত্রটা আগেই বলে দিলাম সেটিও আপনারা জপ করতে পারেন, আর শনিবার দিন আপনারাও নিরামিষ আহারই করবেন। 4 নম্বর রাশি ধনুরাশি, যা বৃহস্পতির জাতক, এর গৃহ হল 9 এবং এই ঘরের শুভ সংখ্যা 1, 3, 5, 9। সুতরাং গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা 5 ও 8, 1, 3, 5, 9। আপনি যে টিকিটে এই নাম্বারগুলি পেয়ে যাবেন অবশ্যই কিনে নেবেন। ধনুরাশির জাতকেরা 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ কিংবা 30 তারিখ বৃহস্পতিবারে যে ডেট, এই তারিখগুলি পাবেন যে বৃহস্পতিবার, সেই দিনই কিনে নেবেন। আর বলবেন মনে মনে কেনার সময় ওং ক্রিং বৃহস্পতয়ে নমঃ। ধনুরাশির জাতকরা ভগবান হনুমানজিকে পুজো দেবেন, তাকে লাড্ডু ভোগ দেবেন। হ্যাঁ বন্ধুরা, চলে আসি 4 নম্বরে বৃশ্চিক রাশি, সরি 5 নম্বরে মীন রাশি, কুম্ভ রাশি, 2 বললাম, 3 মকর রাশি বললাম, 4 ধনুরাশি বললাম, 5 নম্বর বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি হলো মঙ্গল, মঙ্গলের সংখ্যা হলো 9 আর ঘর অনুযায়ী সংখ্যা 8। তাহলে গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা কোনগুলি? 9 ও 8, আর এছাড়াও 1, 2, 3, 6, 8, 9। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সংখ্যাগুলি আপনার জন্য শুভ, তাই আপনিও এই নাম্বারগুলি দেখি টিকিট কাটবেন। আর এই বৃশ্চিক রাশির জাতকরা মঙ্গলবারে 3, 12, 21, 30 এই যে ডেটগুলি পড়বে যে মঙ্গলবার, মনে মনে বলবেন ওং হ্রিং শ্রিং মঙ্গলায় নমঃ এবং নমঃ শিবায়। এই মন্ত্র জপ করে ওই সংখ্যাগুলি, অর্থাৎ যে উক্ত সংখ্যাগুলি বললাম, উক্ত সংখ্যা বিশিষ্ট লটারি কাটবেন। পারলে প্রত্যেক মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হনুমান চাল্লিশা পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, চলে আসি 6 নম্বর তুলা, তুলা রাশির অধিপতি হল শুক্র, আর শুক্রের সংখ্যা হল 3, আপনার ঘর অনুযায়ী সংখ্যা 5। আপনার জন্য শুভ সংখ্যা 3, 5 এবং 5+3, 8। আপনার যে যে নম্বরগুলি শুভ, যে নাম্বার দেখে টিকিট কাটবেন, সেগুলি হল 3, 5, 8 ও 9। আর শুক্রবারে তুলারাশির জাতকরা দেখবেন যে দিন, যে শুক্রবারে 6 তারিখ পাচ্ছেন, 15 তারিখ পাচ্ছেন কিংবা 24 তারিখ পাচ্ছেন, ওই শুক্রবার দেখে আপনি উক্ত সংখ্যা বিশিষ্ট লটারির টিকিট কাটবেন, ভাগ্য সুপ্রসন্ন হবেই হবে। আর মনে মনে বলবেন ওং ঐং স্ত্রিং শ্রিং শুক্রায় নমঃ। এছাড়া আরও একটি মন্ত্র ওং ভগবতে
বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে পারে। তবে আপনাকে শিবের মন্দিরে গিয়ে পায়েশ ভোগ হিসাবে অর্পণ করতে হবে, এটি মাথায় রাখবেন। নাম্বার 7 কন্যা রাশি। আপনার রাশি কন্যা হলে 6 হলো কন্যা রাশির ঘর, আর লটারি কাটার সময় আপনি যে সংখ্যাগুলিকে ব্যবহার করবেন অর্থাৎ আপনার শুভ সংখ্যা হলো 3, 5, 6, 8। যদি পারেন সোমবার দিনে টিকিট কাটবেন লটারি। হ্যাঁ, আর আপনার ভাগ্যকে আরও বেশি সৌভাগ্যে পরিণত করতে বা সুপ্রসন্ন করতে ভগবান নারায়ণের আপনাকে নিত্য পুজো করতে হবে, নিত্য পুজো দেবেন। আর সম্ভব হলে প্রত্যেক মাসের পূর্ণিমার তিথিতে আপনি যে কোনো শিবের মন্দিরে গিয়ে তাকে পায়েশ ভোগ দেবেন, এবং মনে মনে আপনি অবশ্যই সোমবারগুলিতে এই মন্ত্র জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনি টিকিট কাটবেন। আর মনে রাখবেন, শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কিন্তু প্রতি সোমবার জপ করবেন, এতে অন্যান্য সব দিকে আপনি কিন্তু অনেক বেশি উপকার পাবেন। এরপর 8 নম্বর বলবো সিংহ রাশি। আপনার রাশি সিংহ হলে 1, 3, 6, 9 এই সংখ্যাগুলি আপনার জন্য শুভ, তাই এই সংখ্যাগুলিকে বেছে নিয়ে আপনি টিকিট কাটবেন। আপনি যে কোনো দিন, হয় দিনের বেলায় কিংবা মনে রাখবেন যখন সূর্য থাকবে সূর্যের উপস্থিতিতেই টিকিট কাটবেন, অর্থাৎ সন্ধ্যার পর সূর্যাস্তের পরে কিন্তু টিকিট কাটবেন না, এতে কোনো ফল পাবেন না। সিংহরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান সূর্যদেবকে লাল ফুল অর্ঘ্য হিসাবে প্রদান করবেন, মনে মনে বলবেন ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এতে আপনার ভাগ্য আরও সুপ্রসন্ন হবে। 9 নম্বর যে রাশির কথা বলবো তা হলো কর্কট। কর্কটের অধিপতি আবার হলো চন্দ্র, এই সংখ্যা হলো 2, আর প্রথম ঘর অনুযায়ী সংখ্যা 4, আর গ্রহ অনুযায়ী তাহলে আপনার শুভ সংখ্যা হচ্ছে 2, 4, 6। তবে 25 এবং 18 এই ধরনের ডবল সংখ্যাও কর্কট রাশির জাতকদের জন্য শুভ, তাই আপনি মোট কথা যে যে টিকিটে 2, 4, 6, 25, 18 এই সংখ্যাগুলি পাবেন সেই নম্বর দেখে টিকিট কাটবেন। কর্কট রাশির জাতকরা 2 তারিখ, 10 তারিখ, 19 কিংবা 20 তারিখ যে সোমবারে পাবেন একটি মন্ত্র জপ করে কিনে নেবেন, ওম ক্লিং সোমায় নমঃ, ওম নমো নারায়ণ নমঃ, এই মন্ত্র জপ করে আপনারা কিন্তু টিকিট কিনবেন। নাম্বার 10 মিথুন। মিথুন রাশির অধিপতি হলো বুধ, আর বুধের সংখ্যা 5, ঘর অনুযায়ী সংখ্যা 3, গ্রহ অনুযায়ী শুভ সংখ্যা 3, 5, 8, আর যে ডাবল সংখ্যাগুলি মিথুন জাতকদের জন্য শুভ 11, 33, 44 এই ধরনের ডাবল সংখ্যা, তাই আপনারা কিন্তু 3, 5, 8, 11, 33, 44 এই নাম্বার দেখেই কিনবেন টিকিট, কারণ এগুলি আপনার জন্য শুভ। মিথুন রাশির জাতকরা 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ এই 3টে তারিখ অনুযায়ী বুধবার দেখে মনে মনে ওং ঐং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ, ওং হরি ওং শিবায় নমঃ এই মন্ত্র জপ করে উক্ত সংখ্যা বিশিষ্ট লটারি কাটুন এবং শ্রী শ্রী বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে পুজো দিন। 11 নম্বর বৃষ, আর এই বৃষের অধিপতি হলো শুক্র। শুক্রের সংখ্যা 6, ঘর অনুযায়ী সংখ্যা 2, গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা 6 ও 2, এবং 6 যুক্ত 2 = 8, অর্থাৎ 6, 2, 8 আপনার জন্য এই সংখ্যাগুলি দারুণ শুভ,
এবং 2024 সালের জন্য 7 অর্থাৎ 7 সংখ্যাটি আপনার জন্য শুভ। তাই এই যে নাম্বারগুলি বলে দিলাম, এই সংখ্যা বিশিষ্ট টিকিট আপনি কিন্তু কাটতে পারেন। বৃষের অধিপতি যেহেতু শুক্র, তাই শুক্রবারে 7 তারিখ ও 11 তারিখ যে শুক্রবারে পাবেন, বৃষ রাশির জাতকেরা মনে মনে একটি মন্ত্র জপ করে ওই উক্ত দিনগুলিতে এবং উক্ত সংখ্যা বিশিষ্ট লটারির টিকিট কেটে ফেলবেন। কি মন্ত্র জপ করবেন? ওম হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা, এই মন্ত্র জপ করবে। এবং 12 নম্বর অর্থাৎ শেষ যে রাশির কথা বলবো তা হলো মেষ। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। মঙ্গলের সংখ্যা 9, প্রথম ঘর অনুযায়ী সংখ্যা 1, সুতরাং গ্রহ অনুযায়ী আপনার শুভ সংখ্যা 9 ও 1। 9+1=10, আবার 1+0=1। এবার আপনার জন্য শুভ সংখ্যা 9, 1 এইগুলি, এবং 2023 সালের জন্য শুভ সংখ্যা 24 সালের জন্য শুভ সংখ্যা 6। তো বন্ধুরা, মেষ রাশির জাতকরা 9 তারিখ, 18 তারিখ কিংবা 27 তারিখ, এই তারিখগুলি যে মঙ্গলবারে দেখতে পাবেন, সেই মঙ্গলবারে আপনারা মনে মনে হয় জয় বজরং বলি কিংবা ওম ভগবতে বাসুদেবায় নম, এই মন্ত্রটি ওম হ্রিং মঙ্গলায় নমা, এই মন্ত্র জপ করে 1, 6, 9 সংখ্যা বিশিষ্ট লটারির টিকিট কাটবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো 12টি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানিয়ে দিলাম, কে কোন রাশি অনুযায়ী কিভাবে লটারি কাটবেন। আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা দারুণ উপকৃত হয়েছেন, কারণ প্রত্যেকেই যে যার নিজের রাশি, নিজের আত্মীয়ের রাশি সম্পর্কে জেনেছেন। এবার মানে কারোর যদি থাকে, আপনি কিন্তু কাটতে পারেন লটারির টিকিট, আপনার বাড়ির পরিবারের সদস্যের। যাই হোক, রাশি অনুযায়ী লটারি কাটার নিয়ম বললাম, কত তারিখ কী বার কোন নম্বর তা এই সব কিছু হিসাব করে এবং মন্ত্রগুলি বলে দিলাম। মনে মনে সেই মন্ত্র বলে যদি লটারির টিকিট ঠিকভাবে আপনি কাটতে পারেন নিয়মগুলি মেনে, তাহলে এই কৌশলে কিন্তু আপনি লটারির টিকিট অবশ্যই পাবেন। আজ আর ভিডিওটি বড় করছি না, ভালো থাকবেন।